আল্লাহ নবী বলছেন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ওই তাবুতে বসে বসে সারাদিন ইবাদত করে একটা দিন এলো হযরতে জুরাইজের আম্মা জানেছে সে বাইরে থেকে ডাক দিচ্ছে বাবা জুরাইস তুমি কি বাড়ির ভেতরে আছো আমি তোমার আম্মা তোমাকে ডাকি মুসলমানের ছেলেরা ও নবীর উম্মা তুমি তিরাব আল্লাহর নবী বলেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মা যখন বাইরে থেকে তাকে আওয়াজ দিতে লেগেছে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের আওয়াজ শুনে মায়ের ডাকে আগে সাড়া দিবে না ইবাদত করবে এই কথা চিন্তা করতে লাগে জুরাইজ মনে মনে ভাবে আল্লাহ পাকের ইবাদত করাটাও হলো আল্লাহর হুকুম আবার মায়ের ডাকে সাড়া দেওয়াটাও হলো আল্লাহর হুকুম দুটোই তো আল্লাহর হুকুম কোনটা আগে করব আগে ইবাদতটা শেষ করে দি। তারপরে মায়ের ডাকে সাড়া দিব মা একবার ডেকেছে বাবা জুরাইস দুইবার ডেকেছে বাবা জুরাইস তুমি শুনতে পাচ্ছো কোনো আওয়াজ নেই ভেতর থেকে তিনবার ডেকেছে মা যখন দেখছে জুরাইস কোনো সাড়া দেয়নি মা চলে গেছে বাড়িতে আল্লাহ নবী বলছেন আবার দ্বিতীয় দিনে মা এসেছে আবার তিনবার ডাক দিয়েছে কোনো আওয়াজ পাইনি জুরাইজ আবার মনে মনে সেই ইবাদতের সময় কাটিয়ে দিয়েছে তৃতীয় দিনে যখন দিনে তিনার আম্মা এসেছেন তৃতীয় দিনে এসে আবার ডাক দিচ্ছেন মুসলমান একবার ডেকেছে তিনবার দুবার ডেকেছে তৃতীয় বারের মেলাতে মা হাত তুলে দোয়া করেছে রসুলে পাক বলেন সাহাবিরা মা দোয়া করতে লেগেছে আল্লাহ আমি জুরাইজের আম্মা জুরাইজকে আজ তিন দিন ধরে তিনবার তিনবার করে ডাক দিলাম আল্লাহ পাক আমি মা আমার ডাকে আমার সন্তান সারা দিন না দিল না ও আমার রব আমার প্রভু আমার মুখটা যেমন জুরাইজ দেখলো না আমি মা দোয়া চাই দোয়া

এখন বনু ইসরাইল গোত্রের কমের মধ্যে আপনার জুরাইজের খুব নাম এখন দেখবান এখানে যদি 100টা মানুষ থাকে 90 জন হয়তো আমাকে পছন্দ করে বাকি 10 জন বলবে কি কি এনেছো তোমরা হ্যাঁ ওটা অমুক্তমুক এই সেই নানা রকম কথা বলবে থাকতেই পার আমি উদাহরণ দিচ্ছি তো সেই রকম বন ইসরাইলের কিছু মানুষ ছিল যারা জুরাইজের বিরোধিতা করত আরে ও আল্লাহর ওলি তোমরা ওকে আল্লাহর ওলি বলো কিসের জন্য বলো কি কাজ করে ঘরের ভেতরে খিল লাগিয়ে সেকল লাগিয়ে কি করে তোমরা দেখো না তোমরা বলো ইবাদত করে না না কি করলো একজন মহিলা ছিল মহিলাটা এলো ওই মানুষগুলো যখন এই মিটিং করছিল জুরাইজকে কিভাবে বেউজুতি করা যায় ওই মহিলা এসে ওই সময় তাদের মিটিং এ কান দিল কথাগুলো শুনলো শোনার পরে তাদের কাছে মত দিল যে আপনারা যদি রাজি থাকেন আপনারা কি এটা বিশ্বাস করবেন যে আমি জুরাইজের ইমানটাকে বরবাদ করতে পারবো আমলগুলোকে নষ্ট করতে পারবো বলছে তুমি কি পারবে বলছে হ্যাঁ আমি পারবো আমাকে দায়িত্ব দেন আপনারা দেখেন আমি কি করতে পারি বলছে ঠিক আছে করো তুমি করতে পারলে তোমাকে পুরস্কৃত করা হবে এখন মহিলা গেছে বাড়িতে বাড়িতে গিয়ে আছো বলি আল্লাহর বান্দা দরওয়াজা খুলেছে আল্লাহ নবী বলে দরওয়াজা খুলে খুলি জুরাইজ একবার তাকিয়েছে দেখছে একজন বেগানা মহিলা তাকিয়ে চোখটা নামিয়ে দিয়েছে আপনি কেন এসেছেন আল্লাহর বান্দি নামিয়ে সেছি আমি দেখতে কত সুন্দর দেখো বনু ইসরাইলের সমস্ত মানুষেরা আমাকে দেখে পাগল সবাই আমার সাথে রিলেশন করতে চাই। সবাই আমার সাথে আমার সাথে মেলামেশা করতে চায় তুমি কি চাও না আসো আমরা দুজনে একটু মেলামেশা করি একটু টাইম স্পেন্ড করি একটু সময় কাটাই সুন্দর মুহূর্ত কাটাই আল্লাহর নবী বলেই কথা শোনার সাথে সাথে জরাইজ খাউফে ইলাহি অন্তরে জুরাইস আল্লাহর কথা স্মরণ করে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে পানি বেরিয়ে গেছে আল্লাহকে বলছে আল্লাহ আমার জীবন চলে যাই চলে যাবে কিন্তু এই মহিলা যেই প্রস্তাব আমাকে দিয়েছে আমি মরে গেলেও এই প্রস্তাবে রাজি হব না কারণ আল্লাহ আপনার আপনার কুদরতি হাতে আমি জুরাইজের জান রয়েছে আল্লাহ আপনি আমাকে মারতেও পারবেন মরার পরে জীবনও দিতে পারবেন আল্লাহ আমার ঈমানটাকে আমার আমলগুলোকে আপনি হিফাজত করেন না হলে আমি बर्बाद হয়ে যাব এই দোয়া চাইছি মহিলাকে বলছে যাও তারিখ 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 দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও দিয়েছে এখন মহিলা গেছে দাঁড়িয়ে রাখালের খামার গোয়াল ঘর ছিল ওখানে গেছে রাখাল দেখেছে মহিলাটাকে দেখেই প্রেমে পড়ে গেছে রাখালকে প্রস্তাব দিয়েছে তুমি কি আমার সাথে মেলামেশা করতে চাও রাখাল রাজি বলছে হ্যাঁ আপনি দেখতে খুব সুন্দর আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি আমি খাচ্ছি রাখাল আর ওই মহিলাটা আল্লাহ নবীর হাদিস শরীফ শোনেন শোনেন লম্বা হাদিস আল্লাহ নবী বলছে রাখালের সাথে ওই মহিলা মেলামেশা করেছে এখন মেলামেশার পর মহিলার পেটেতে মহিলার রেহেমে বাচ্চা এসেছে বাচ্চা চলে এসেছে পেট বড় হয় না মায়েদের যখন বাচ্চা থাকে আস্তে আস্তে পেট বড় হচ্ছে মানুষজন কথা কথোপকথন আলোচনা করছে এই মহিলার তো বিবাহ হয়নি কিভাবে কিভাবে এর পেটে বাচ্চা এলো তা ছড়িয়ে গেছে একটা সময় হলো যখন মহিলা বাচ্চাটাকে প্রসব করলো যেই বাচ্চাটা দুনিয়ার জমিনে এলো বাদশা দরবারে খবর চলে গেল সমস্ত মানুষেরা বাদশা দরবারে খবর নালিশ করলো ও বাচ্চা এই মহিলা তো বিবাহ হয়নি এই বাচ্চাটা তাহলে জারজ সন্তান আপনি বিচার করেন এর কি হবে বাচ্চা বলছে এই মহিলা বলো এই বাচ্চার আব্বা তখন মহিলা বলছে বাদশা আপনি কি বিশ্বাস করবেন এই দরবারের মানুষেরা দরবারের মানুষেরা তোমরা কি বিশ্বাস করবে এই বাচ্চার আব্বা অন্য কেউ নয় এই বাচ্চার আব্বা হলো ওই আবেদ বান্দা ওই জুরাইস সবাই অবাক বাদশা বলছে তাই নাকি বলছে হ্যাঁ যাও জুরাইসকে ধরে নিয়ে আসো ওর বাড়িটা ভেঙে দাও সারা দিন বাড়িতে লক করে দিয়ে দরজা আটকে কি কি জানো করে যাও ধরে আনো জুরাইজ রহমাতুল্লাহ আলহের বাড়িতে সৈন্য পাঠিয়েছে বাদশার সৈন্য গিয়ে বাড়িটাকে ভাঙচুর করে দিয়েছে ছোট্ট বাড়ি ছিল জুরাইজ রহমাতুল্লাহ আলহের বাড়ি ভাঙচুর করে জুরাইজ রহমাতুল্লাহ আলহের হাতে বেঁধে শিকল বেঁধে রাস্তার বারে আনা হয়েছে হাজির করা হয়েছে হাজির করিয়ে বাদশা জিজ্ঞাসা করছে এই জুরাইজ বলো তুমি এই বাচ্চার আব্বা তুমি নিজেকে বলো আমি বড় আল্লাহওয়ালা আমি আল্লাহর খুব নিকটে পাক রব্বুল আলামিনকে আমি খুব করি করি এই বাচ্চার আব্বা তুমি নাকি এই কথাটা বলো বলছে না হুজুর আপনি বিশ্বাস করেন এই বাচ্চাটা আমার না ওই মহিলা মিথ্যে বলছে কিভাবে এখন বাচ্চাটা আছে ওর কোলে ও বলছে তুমি আব্বা বাচ্চাটা কিভাবে বিশ্বাস করব তুমি মিথ্যে বলছো না সত্য জুরাই আলিহে সমস্ত লোক তার দিকে তাকিয়ে আছে তার দিকে তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি عليه চোখটাকে নাবিয়ে দিয়ে আল্লাহর কথা স্মরণ করছে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে আজ আজকে আল্লাহ আপনার ইবাদত করি আল্লাহ আপনি জানেন আপনি ছাড়া কেউ জানে না আমিও জানি আল্লাহ আপনিও জানেন শুধুমাত্র আপনাকেই ভালোবাসি এই মহিলাকে আমি চিনি না এই মহিলার রেহেমে বাচ্চা কিভাবে এলো কিভাবে বাচ্চা প্রসব করল কে এই বাচ্চার বাবা আমি জানি না আল্লাহ আপনি জানেন আল্লাহ আপনি এর সুবিচার করে দেন আল্লাহর আল্লাহর নবী বলেন ওই সময় আল্লাহ পাকরফুল আলামিন আওয়াজ দিয়েছিল জুরাইজ তুমি তুমি শান্ত হও আমি আল্লাহ তোমার জন্য আছি মাঝরে বলুন জুরাইজ রহমানতুল লালিহিক আল্লাহ বলছে বাচ্চাকে হুকুম করো জুলাইজ রহমাতুল লালি হে বাচ্চার দিকে লক্ষ্য করে বাচ্চাকে হুকুম করছে ও আল্লাহ বান্দা ও ফুটফুটে মাসুম বাচ্চা বলো তোমার আব্বাজান কে কে

আল্লাহ বলি আমাকে মাফ করে দেন আপনাকে চিনতে ভুল করেছি যাও আমার সৈন্যরা জুরা ইজ রহমানতুল্লাহ আলাইহিকে স তিনার বাড়িতে পৌঁছে দাও শুধু তাই নয় তাই নয় জুরাজ আলাইহের বাড়িটা যে বাড়িটা ভাঙতে বলেছিলাম ওই ভাঙা বাড়িটাকে আবার পুনর্নির্মাণ করে দাও সোনা দিয়ে জোরে বলুন সুকমা আল্লাহ আল্লাহর বলি জুলাইজ রহমানতুল্লাহ আলহিহে বললেন না না

la <Sings> la